নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার প্রোগ্রাম এবং লাইভ প্রোগ্রাম। সেই মার্চে, গত মার্চ মাসে লাইভ করে গেছেন আমাদের মাননীয় অতিথি বাস্তুকার বাস্তুবিদিনী। শারীরিক অসুস্থতার জন্য আবার পাঁচ মাস পর তিনি কিন্তু লাইভে এলেন। একটু শারীরিক অসুস্থতা আমরা সবাই প্রার্থনা করি তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। আপনাদেরই তো ভালো, কারণ আপনারা লাইভে পেলে তাকে অনেক কিছু বাস্তু ব্যাপারে জানতে পারছেন প্রতিনিয়ত। এবং আজ থেকে নয়, প্রায় 2005 থেকে না 6 থেকে আমাদের প্রোগ্রাম শুরু, তা 19 বছর তো হলোই, 6 থেকে 19, পুরো 19 বছর তার প্রোগ্রাম চলছে আমাদের চ্যানেলে। এবং অবশ্যই প্রত্যেক রোববার এই সময় লাইভ থাকতো আগে, এখন আমি বললাম আবার এই লাইভ শুরু হলো আজ থেকে। মাসে একটা বা দুটো নিশ্চয়ই তিনি আসার চেষ্টা করবেন আর আপনাদেরকে সুপরামর্শ দেবেন। আজকেও বাস্তুর ব্যাপারে আপনারা জানতে পারবেন লাইভ প্রোগ্রামে, বাস্তুর ব্যাপারে জেনে নেবেন বাস্তুটা ঠিক আছে কিনা, বা যারা বুকিং করবেন তাকে স্পটে নিয়ে গিয়ে দেখাবেন বা তার চেম্বারে আসবেন বেলঘড়িয়াতে, তারা কিন্তু পার্সোনাল নাম্বারটা রেড বক্সে আমরা দিয়ে দিয়েছি, আপনারা লিখে রাখবেন। রেড বক্সের নাম্বার আপনাদের সবার জন্য খোলা থাকবে, ফোনও নেব লাইভ প্রোগ্রাম আজকে অনেকদিন পর লাইভে, আপনারা ফোনে চলে আসবেন সবাই আর আলাপ করাই তিনি উপস্থিত। মোবাইল নাম্বারটা রেড বক্সে, পার্সোনাল নাম্বারটা লিখে রাখুন। গৃহসুখ অনুষ্ঠান, তিনি বাস্তু কনসালটেন্ট এবং সিভিল ইঞ্জিনিয়ার, বাস্তুবিদ ও বাস্তুকার শ্রী প্রদীপ ভট্টাচার্য অনুষ্ঠানে উপস্থিত। নমস্কার এবং স্বাগত আপনাকে প্রদীপদা। নমস্কার, আমরা সবাই প্রার্থনা করি আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান প্রদীপদা, অনেকদিন পর লাইভে এলেন, এখন অনেকটা একটু বেটার নিশ্চয়ই আছেন। হ্যাঁ, না কাজ আরম্ভ করেছি, মাঝখানে ধরে কাজ করছি আর কি, তো সেভাবে হালকা 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 করছি আর কি। আপনারা বেলঘড়িয়াতে প্রদীপদাকে নিয়মিত পাবেন, আর অবশ্যই যারা বাস্তু ভিজিট করাতে চাইছেন তারা পার্সোনাল রেড বক্স নম্বরে সন্ধ্যের দিকে কথা বলে নেবেন, দুটো নাম্বার লিখে রাখবেন কিন্তু টিভি পর্দায় আছে। মাঝখানে একটা কথা বলে আমি খুব দুঃখিত, আমাকে এই সময় অনেকে ফোন করেছিলেন, তাদের আমি বুঝিয়ে বলেছি। হ্যাঁ, অনেক সময় হয়তো অনেকের ফোন আমি ধরতেও পারিনি আমার শারীরিক কারণে। আমি চেম্বারে মানে ডাক্তার কাছে ছিলাম সেই সময়, পরে তাদের এ করা হয়নি, এই জন্য আমি ক্ষমা পাচ্ছি আপনাদের সবার কাছে। বাস্তুর ব্যাপারে অনেকদিন পর তো লাইভ, আজকে মার্চের পর এই আগস্টে আমরা আবার লাইভ করছি আপনাকে নিয়ে, তো বাস্তুর দিক থেকে একটু ঠিকঠাক মতো পরামর্শ দিন যে কেউ বাড়ি করতে গেলে কি কি মাথায় রেখে বাড়ি করা উচিত। আমার মনে হয় এটা সবার জন্য খুব দরকার এবং প্রয়োজনীয় একটা তথ্য হবে। একটা কথা বলি, যে ওই যে প্রশ্নটা আমাকে করেছে যে বাস্তুর যখন কেউ কোনো বাড়ি কিনতে যাবে, মানে ফ্ল্যাট কিনতে যাবে বা জমি কিনতে যাবে, কি দেখে আপনি এগোবেন, এটাই তো প্রশ্ন, কি দেখে কি মাথায় রাখতে হবে বাস্তুটা যাতে ঠিকঠাক। এটা আলোচনাটা দীর্ঘ হবে, তবু আমি শর্টকাটে যতটা সম্ভব আমি আজকে বলার চেষ্টা করছি, যদি আজকে না বলতে পারি আমি নেক্সট যেদিনকে আবার এখানে লাইফে করতে আসবো আমি তার কন্টিনিউটা আমি করে দেবো, এটা আমি আপনাদের কাছে অঙ্গীকারবদ্ধ হচ্ছি। প্রথমে একটা কথা বলি, আগে যেটা দেখবেন সেটা যদি জমি কেনেন, জমির হিস্ট্রিটা আগে নেবেন যে এখানে কখনো আগে কোনো কবরখানা ছিল কিনা, কিংবা দেখবেন জমিতে উইয়ের বাস আছে কিনা, কিংবা জমিতে পিঁপড়ের ভর্তি কিনা, মানে পিঁপড়ের ঘর আছে কিনা, হ্যাঁ এইগুলো আগে দেখে নেবেন। এবার দেখে নেবেন যেটা সেটা হচ্ছে জমিটা মানে মেন রাস্তা থেকে কত নিচে আছে, ওটা কি ভরাট করা জমি, হ্যাঁ, কিংবা যে জমিটা নিচ্ছেন ধরুন সলিড জমি নিলেন আপনার সব দিক থেকে, না ওটা না শ্মশান ছিল, না কবরখানা ছিল, না উইপোকা আছে, এগুলো নেই। তারপর আপনি জমিটা নিচ্ছেন যখন, তখন হয়তো দেখলেন জমির মাঝখানটা নিচু, চারদিকটা উঁচু, এরকম জমি হলে কিন্তু সবসময় বাদ দিয়ে দেবেন। চেষ্টা করবেন জমিটা যদি যখন জমি দেখবেন জমির মাঝখানটা যদি উঁচু, চারদিকটা ঢাল থাকে, এরকম জমি নিতে পারলে সবচাইতে ভালো। তা নাহলে দেখবেন কি করবেন, জমির দেখবেন দক্ষিণ আর পশ্চিম দিকটা উঁচু কিন্তু উত্তর আর পূর্ব দিকটা নিচু, হ্যাঁ এরকম জমি যদি হয় তাহলেও আপনারা নিতে পারেন। এটা হচ্ছে প্রথম দেখে নেবেন এই জিনিসগুলো। এর মধ্যে আরও ডিটেলস অনেক কিছু আছে দেখাবার, সেগুলো আমি পরে আস্তে আস্তে বলবো। আমার জমি পরীক্ষা করা সেগুলো আপনাদের পক্ষে সম্ভব নয়, আপনাদের কোনো বাস্তুবিদের মানে সংস্পর্শে এসে এগুলোকে নিতে হবে। হ্যাঁ, তা ওনার কাছে পরামর্শ নিয়ে আপনাদের সেই জমির মাটি পরীক্ষা করতে হবে যে জমিটা ঠিক আছে কি না, জমিটাতে বাড়ি করা উচিত কি না। আমি জাস্ট প্রথম আপনাদের দেখে নিই যেগুলো দেখে আপনারা এগিয়ে গিয়ে একজন বাস্তুবিদের সাথে পরে পরামর্শ করবেন, ঠিক আছে। এবার সেকেন্ড যে জমি কী দেখবেন, জমির মাপটা, জমির মাপটা চেষ্টা করবেন স্কোয়ার, একদম যদি স্কোয়ার হয় এবং প্রত্যেকটা কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে সবচেয়ে বেটার হয়। ধরুন এখন এরকম জমি আপনার মন মতো আপনি পাবেন না, তাহলে কি পাবেন আপনি, তাহলে রেক্ট্যাঙ্গুলার জমি পেতে পারেন, একটু লম্বাটে জমি হলো। তো এখানেও একটা ফর্মুলা আপনাদের আমি বলে দিচ্ছি, 2:1, মানে এটা চওড়া যত থাকবে
লম্বায় যেন তার দ্বিগুণের বেশি না হয়, একটু কম হোক তাতে কোনো আপত্তি নেই। দ্বিগুণের বেশি হলেই আপনাকে ওই জমি নিয়ে আবার জমিকে ঠিক করতে হবে, করে তারপর আপনাকে কনস্ট্রাকশনের কাজ করতে হবে। আদারস এরকম জমিতে দেখা যাচ্ছে ডেভেলপমেন্ট হয় না এতে। তা এটা এটা গেল হচ্ছে আপনার জমিটা, যে আপনি কী টাইপের জমি নেবেন। এবার ধরুন আপনি একদম স্কোয়ার বা একদম এ পেলেন না, মানে রেক্টেঙ্গুলার পেলেন না, তখন আপনি কী দেখবেন, আপনি প্রথম দেখে নেবেন ঈশান কোনটা, দ্যাট ইজ নর্থ ইস্ট কর্নারটা, এটা মিসিং আছে কি না। যদি মিসিং থাকে সেই জমিতে হাঁটি দেবেন না। যদি নর্থ ইস্ট কর্নারটা অন্যান্য কোন থেকে ছোট থাকে তাহলেও নেবেন না। অনেক সময় হয় না যে ধরুন পূর্ব দিকেরটা খুব ছোট হলো, পূর্ব দিকের লেনটা তার থেকে পশ্চিম দিকের লেনটা অনেক বড় হয়ে গেল, ঠিক আছে। এবার জমিটা একটু একটু টেরা, যদি জমিটা উত্তর পূর্ব কোণের দিকে একটু বেঁকা থাকে তাহলে কিন্তু আপনারা সেরকম জমি নিতে পারেন, ঠিক আছে। উত্তর পূর্ব কোণটার দিকে বেঁকা বেশি আছে, অন্যান্য কোণগুলো এ আছে। এবং জমির দেখুন ভ্যারাইটিস টাইপের হতো, আমি যদি শুধু জমির আকার নিয়ে বলতে যাই হ্যাঁ আমার কয়েকটা এপিসোড চলে যাবে। সুতরাং আমি জাস্ট একটা হিন্টস দিচ্ছি যে এইগুলো আপনারা দেখে নেবেন জমির, যে জমিতে দেখবেন যেন কখনো মানে চারটের বেশি বাহু না হয়। একান্তই যদি চারটের বেশি হয়, খুব বেশি পাঁচটা, তাহলে তাহলে রেক্টিফিকেশন করা যায়। কিন্তু দেখবেন ছটা বা সাতটা বাহুওয়ালা যদি জমি হয় না, তাহলে কিন্তু সেরকম জমি রেক্টিফাই করতে গিয়ে আপনাদের প্রচুর জমি লস হয়ে যাবে। সুতরাং এগুলো আপনারা মাথায় রেখে কাজ করবেন। ফোন আছে, একটু দেখে নি কে আছেন। হ্যালো, হ্যাঁ বলুন। বর্ধমান থেকে বলুন। টাকা পয়সা ধরে রাখতে পারছে না বাড়িতে, জলের মতো সব বেরিয়ে যাচ্ছে। বর্ধমান, বর্ধমান থেকে এই একটাই প্রশ্ন, তাই তো? অর্থকড়ির একটু সমস্যা হচ্ছে, অসুস্থ আছে বাড়িতে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা। ওই বাবু বাড়িটা আপনার নিজের? কতদিন হয়েছে করেছেন? 20 বছর। আচ্ছা, এই অসুস্থতা কতদিন ধরে আপনি খেয়াল করছেন? হ্যাঁ, 7-8 বছর। আপনি একটুখানি খেয়াল করে দেখুন তো আপনার জমির উত্তর পশ্চিম কোণটা কি অন্যান্য কোণ থেকে বড় আছে? মানে একটুখানি টেরা টাইপের কি বেরিয়ে গেছে? হ্যাঁ আচ্ছা। আর দক্ষিণ পশ্চিম কোণে সেপটিক ট্যাঙ্ক, কুয়ো বা জলের কিছু ট্যাঙ্ক এরকম কিছু আছে দক্ষিণ পশ্চিম কোণে মাটির নিচে? কিছু মনে করবেন না, আপনার বাড়িতে পড়াশোনা কে করছে? শুনুন, আপনার প্রথমত হচ্ছে উত্তর পশ্চিম কোণটা অন্যান্য কোণ থেকে বড় হওয়ার জন্য আপনার বাড়িতে নানা রকম শারীরিক প্রবলেম দেখা দিচ্ছে, ঠিক আছে। আর দক্ষিণ পশ্চিম কোণে যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার আপনি যেটা বললেন, হ্যাঁ আছে, সেটা কিন্তু রাহুস্থান, রাহুস্থানে কখনো কোনো গর্ত থাকা উচিত না, এই জায়গাটা উঁচু থাকা উচিত। আপনি যদি জলের ট্যাঙ্কটা মাটির ওপরে রাখতেন তাহলে এই প্রবলেমটা আপনার হতো না। হ্যাঁ, এখন আপনাকে এই দুটো জায়গায় রেক্টিফাই করতে হবে। রেক্টিফাই করতে গেলে আপনাকে কোনো বাস্তু কনসালটেন্টের সাথে বসতে হবে, ওনাকে উনি আপনাকে বলে দেবেন কিভাবে এটাকে রেক্টিফাই করা যায়। একটু বাস্তু কনসালটেন্টের সাথে বসে এটা ঠিক করে নেবেন। ধন্যবাদ অমিত বাবু বর্ধমান থেকে। আপনি রেড বক্সের নাম্বারে পরে যোগাযোগ করে নিন সন্ধ্যের দিকে প্রদীপের সঙ্গে। কে আছেন এবার বলুন। হ্যালো, হ্যাঁ আমি শিবা আচার্য বলছি। বলুন কোথা থেকে? আমি হচ্ছে মানিকতলা থেকে। মানিকতলা, আচ্ছা। কি বাস্তুতে কি প্রবলেম পাচ্ছেন বলুন প্রদীপাকে। না, এটা অ্যাস্ট্রোলজি প্রোগ্রাম নয়।
দেখুন ওখানে লেখাই আছে বাস্তুবিদ এবং সিভিল ইঞ্জিনিয়ার, বাস্তুর ব্যাপারে রিলেটেড প্রশ্ন রাখুন। এই যে আগে ভদ্রলোক বললেন টাকা পয়সা ঘরে ধরে রাখতে পারে না, অসুস্থতা কেন হয় বাস্তু থেকে সেটা পর্যন্ত বুঝিয়ে বলে দিলেন, কিন্তু বর্ধমান থেকে যিনি বললেন, তো আপনাদের যা সমস্যা সেটাও বলতে পারেন, বাস্তু রিলেটেড কোনো সমস্যা থাকলে জিজ্ঞেস করে নিতে পারেন প্রতিদার কাছে। হ্যাঁ প্রতিদা, যে আলোচনায় ছিলাম। আচ্ছা, এবার এবার হচ্ছে আমি কি বললাম যে জমিটা আমার কিরকম হওয়া উচিত, এবার জমির রাস্তা, দেখুন একটা জমির যদি চারদিকে রাস্তা থাকে সেটা বাড়ির পক্ষে শুভ, কিন্তু দেখা যায় এরকম বাড়িতে খুব বেশি দিন বসবাস করা যায় না। তিন দিকে রাস্তা শুভ, ঠিক আছে আপনি নিতে পারেন, আপনার দুদিকে রাস্তাও শুভ। হ্যাঁ, কিন্তু দুদিকে রাস্তাটা কোন কখন শুভ হবে, যখন ধরুন একটা দক্ষিণ দিকে বা পশ্চিম দিকে হলো অথবা দক্ষিণ দিকে বা পূর্ব দিকে হলো। হ্যাঁ, সমস্যাটা বলবেন অথবা বাস্তুর কিছু জিজ্ঞাসা থাকলে প্রজাকে করতে পারবেন। চলে আসে আলোচনা, রেড বক্সের নাম্বারে আপনারা ফোন করবেন, প্রজার দুটো নাম্বার আমরা টিভি পর্দায় দিয়ে রেখেছি, লিখে রাখুন রেড বক্সের দুটো নাম্বার। বাস্তুকার ও সিভিল ইঞ্জিনিয়ার, বাস্তুবিদ ও সিভিল ইঞ্জিনিয়ার প্রদীপ ভট্টাচার্য আছেন লাইভে। হ্যাঁ প্রজা, তা এবার রাস্তাটা যেন মানে দুটো রাস্তা যেন উল্টো দিকে না হয়, ধরুন একটা পূর্ব দিকে রাস্তা একটা পশ্চিম দিকে রাস্তা, এরকম কোনো জমি নেবেন না, কিন্তু একটা দক্ষিণ দিকে রাস্তা একটা উত্তর দিকে রাস্তা, মানে একটা বিপরীত অংশে যেন রাস্তাটা না থাকে, কিন্তু পাশাপাশি দুটো রাস্তা, যেমন আমি আপনাকে বললাম যে উত্তর পূর্ব হতে পারে, উত্তর পশ্চিম হতে পারে, হ্যাঁ দক্ষিণ পশ্চিম হতে পারে, দক্ষিণ পূর্ব হতে পারে, এরকম আর কি, এরকম রাস্তা হলে চলে যাবে। আর একমুখী রাস্তার মধ্যে বেস্ট হচ্ছে যদি আপনি মানে একদম বেস্ট সেটা হচ্ছে পূর্বমুখী যদি জমি নিতে পারেন, হ্যাঁ পূর্ব দিক দিয়ে রাস্তা থাকে, তারপর দেখবেন যদি সেটা না পান দেখবেন আপনি রাস্তাটা উত্তর দিক দিয়ে আছে কি না, এটাও আপনি একটা বিষয়, যদি উত্তর দিক না পান তাহলে চেষ্টা করুন পশ্চিম দিকে দেখার জন্য, হ্যাঁ পশ্চিম দিকে কোনো রাস্তা আছে কি না সেটা দেখুন, দক্ষিণ দিকে রাস্তা নেওয়ার আগে খুব চিন্তা করে নেবেন যেন রাস্তা যেন দক্ষিণ দিকে করে এসে শেষ না খায়। এই রাস্তা প্রসঙ্গে আমি একটা কথা বলি, আপনারা যখন জমি নেবেন তখন তেমাথার মোড়ে হ্যাঁ কোনো জমি নেবেন না, কিংবা রাস্তাটা এসে আপনার জমিতে শেষ হয়েছে এরকম কোনো জায়গায় আপনারা রাস্তা জমি নেবেন না, এটাকে এটা কিন্তু ভয়ঙ্কর রূপে বাড়িতে নেগেটিভ এনার্জি ঢোকে আর কি। আচ্ছা ঠিক আছে, দেখেনি আরেকজন আছেন কেউ। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো নমস্কার, কোথা থেকে কে বলছেন? আচ্ছা, সংসারে কোনো উন্নতি নেই প্রয়দা, এবং ছেলে চাকরি পাচ্ছে না, ছেলে চাকরি চেষ্টা করছে। আচ্ছা আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করছি, জিজ্ঞেস করছেন প্রয়োগটা একটু বলুন, বাড়িটা আপনার তো নিজস্ব বাড়ি? হ্যাঁ, কতলা বাড়ি? একতলা বাড়ি। হ্যাঁ, আপনার বাড়ির রাস্তাটা কোন দিকে, মানে আপনি যখন বাড়ি থেকে বেরোচ্ছেন মেন রাস্তায় যখন পা দিচ্ছেন তখন কোন দিকে আপনার মুখ থাকছে? আপনি পূর্ব দিক দিয়ে বাড়ি থেকে বেরিয়ে আবার দক্ষিণ দিকে মুখ করে আপনি দক্ষিণ দিকে, আপনি দক্ষিণ পূর্ব কোন দিকে বেরোচ্ছেন তাই তো? হ্যাঁ, দক্ষিণ দিকে দক্ষিণ পূর্ব কোন দিকে আপনি বেরোচ্ছেন। আচ্ছা, এবার আমার প্রশ্ন হচ্ছে ওই যে দক্ষিণ পূর্ব কোণে যে রাস্তাটা, এটা কি আপনার জমিতে এসে শেষ হয়েছে না ওখান থেকে কন্টিনিউ চলে গেছে? আপনার মেন রাস্তা যেটা সেটা কি আপনার জমিতে এসে শেষ হয়েছে? মানে একটা হয় না রাস্তা শেষ বাড়িটা আপনার, এরকম কি একটা গলি দিয়ে এলেন গলির লাস্ট বাড়িটা হচ্ছে আপনার? আপনি একটা জিনিস খেয়াল করে দেখুন, আপনার বাড়ির
দক্ষিণ দিকটা এবং পশ্চিম দিকটা অন্যান্য দিক মানে উত্তর বা পূর্ব দিকের থেকে নিচু আছে কিনা, দক্ষিণ বা পশ্চিম দিকটা, তাই হ্যাঁ একটু নিচু কিনা দেখুন তো জমির। দক্ষিণ পশ্চিম কোণে আছে কি আছে, টয়লেট না কিচেন, টয়লেট না কিচেন কি আছে ওই কোণে? এইসব কারণেই কিন্তু এই আয় উন্নতি বাধা হয়ে যাচ্ছে। আরো একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে বাড়িটা কোনো একটা জায়গায় উত্তর দিকে, হ্যাঁ মানে উত্তর দিকে যতটা চওড়া তার থেকে পশ্চিম দিকে চওড়াটা বেশি, যার ফলে একটা খাজের তৈরি হয়েছে। এরকম হয়েছে কি বাড়িটা পূর্ব দিকে, বাড়িটা কিন্তু জমিটা বলছি না, বাড়িটা আপনার পূর্ব দিকে যতটা চওড়া দক্ষিণ দিকে তার থেকে একটু বেশি চওড়া কি, এই পশ্চিম দিকে তার থেকে একটু বেশি চওড়া কি? একদম উনি প্রপার ফিল্ডে গিয়ে সমস্ত কিছু দেখে মাপঝোক করে আপনাকে ওর কি করতে হবে না হবে বলে দেবে। আপনি যদি মনে করেন বেলঘড়িয়াতে আছেন এসেও দেখা করে নিতে পারেন বা দেখিয়ে নিতে পারেন, না এইসব জমি ইন জেনারেল স্পটে যাওয়াই বেটার। হ্যাঁ ঠিক আছে, পরে যোগাযোগ করবেন লাল বক্সের নাম্বারে, ধন্যবাদ। বাস্তু ডিফেক্ট আছে কিন্তু আপনার, যার জন্যই আয় উন্নতি বাধা বলেই দিলেন প্রহিতা, কি কি প্রবলেম সেটাও বলে দিলেন, ধন্যবাদ। রেড বক্সের নাম্বারটা লিখে রাখুন 9339775669 এবং 9804322669। প্রহিতা নতুন নতুন প্রোগ্রাম, নতুন নতুন অনেক কিছু বলে দেন বাস্তুর ব্যাপারে, আপনারা ভীষণভাবে উপকৃত। এবং স্পটে নিয়ে গিয়ে যারা বাড়ি, ফ্ল্যাট, জমি, ফ্যাক্টরি, শপিং মল, ইন্ডাস্ট্রি এগুলো ভিজিট করাতে চাইছেন তারাও প্রহিতার সঙ্গে যোগাযোগ করবেন, যোগাযোগ করবেন মোবাইল নাম্বারে, মোবাইল নাম্বার রেড বক্সে আছে, আপনারা যোগাযোগ করবেন সবাই। শ্রী প্রদীপ ভট্টাচার্যী বাস্তুকার বাস্তুবিদ লিখে রাখুন, দুটো নাম্বার রেড বক্সে আছে। চলে আসে আবার আলোচনায়, প্রহিতা বলে দিচ্ছেন যে বাড়ি করতে গেলে কি কি দিক আপনাদের বাস্তুর দিকে মাথায় রাখতেই হবে, তারপর বাস্তুটা ঠিকঠাক মতো তৈরি করতে পারবেন বাড়িটা। হ্যাঁ প্রহিতা, ঠিক আছে, প্রথমে আমি কি বলেছিলাম, আচ্ছা আজকে কিন্তু আমাকে লাস্টে একটু সময় দিতে হবে, আমি একটা ইম্পর্টেন্ট টিপস দেব। আচ্ছা ঠিক আছে, এখন 8 মিনিট আছে, সেটা তুমি একবার করে দাও যে লাস্ট মিনিটে আমি টিপসটা দেব। 1 2 মিনিট লাগবে আপনার, লাস্ট 1 2 মিনিট প্রয়োজন, একটা ভালো টিপস দেবেন বাস্তু শুনুন। আর প্রোগ্রামটা ইউটিউবে থাকবে কিন্তু, এখন সব আমাদের লাইভ প্রোগ্রামগুলো ইউটিউবে থাকছে, সোনার বাংলায় ইউটিউব খুঁজলেই প্রদীপ ভট্টাচার্য লিখলেই পেয়ে যাবেন প্রয়োজন, প্রোগ্রামটা ইউটিউবে পরেও আপনারা দেখতে পারবেন। হ্যাঁ প্রয়োজন বলুন। আচ্ছা প্রথম আমরা কি বলেছিলাম, প্রথম আমরা বলছিলাম যে জমিটাকে দেখতে, তারপর বলেছিলাম জমির মা এটাকে দেখতে, সাইজটা দেখতে, চারদিকে বাহুগুলো দেখতে যে কোনটা কি আছে না আছে, তারপর কি বলেছি রাস্তা। এবার কিন্তু আমরা কি বলবো, এবার বলবো হচ্ছে জমিতে ঢোকার গেট, জমিতে ঢোকার গেটের এর একটা ক্যালকুলেশন আছে, যদি পূর্ব দিকে হয় হ্যাঁ তাহলে সেটা নর্থ ইস্ট কর্নারের দিক থেকে ইস্টের দিকে হবে, কিন্তু একদম কর্নারে হবে না, এটা একটা মেজারমেন্ট আছে। আপনার যেদিকেরই জমি হোক না কেন তার আছে, চারদিকে যে জমি আছে তার প্রত্যেকটা মেজারমেন্ট আছে, এখান থেকে বলা সেটা সম্ভব নয়। আপনাদের জমির লেন্থ যা হবে তাকে ডিভাইডেড করে তাকে গুণ করে বার করতে হবে, জমির ঠিক এখান থেকে এন্ট্রান্স হবে। হ্যাঁ এক মিনিট ধরুন, একটু সঙ্গে থাকুন, হ্যাঁ পেয়েছেন, একটু সঙ্গে থাকুন। জমির এন্ট্রান্সটা ঠিকঠাক জায়গায় করবেন, ভুল জায়গায় জমির যদি এন্ট্রান্স করা হয় তাতেও অনেক মানে দেখা যাচ্ছে। আমি মানে এই অসুস্থ অবস্থাতে একটি ফ্যাক্টরি দেখতে গেছিলাম, এটা কিছুতেই দাঁড় করাতে পারছিল না, ঠিক আছে কিছু দাঁড় করাতে পারছিল না, তা আমি ওদের সমস্ত ফ্যাক্টরি দেখে ওদের শুধু গেটটাকে সরিয়েছি, গেটটাকে সরিয়েছি। হ্যাঁ আমার অসুস্থ অবস্থায় ওরা আমাকে বারবার খবর নিয়েছে, প্রতিদিন আপনি কবে সুস্থ হবেন, কবে আসবেন, আমরা দারুণ রেজাল্ট পেয়েছি। পরে যোগাযোগ করতে পারবেন। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো আমি মুর্শিদাবাদ থেকে বলছি। মুর্শিদাবাদ, কি নাম? কি নাম, কি বিশ্বাস? হ্যাঁ কি বিশ্বাস, কি নাম? বাড়িতে একটু বলুন কি সমস্যা হচ্ছে, বাস্তুতে বাড়িতে কি প্রবলেম?
আমাদের সমস্যা বলতে কিছুদিন আগে আমাদের মহাবিপদ হয়ে গেছে আর বাড়িটা একটু আমি দেখতে পেয়েছি। আপনার সন্তান? আমার সন্তান। কত বয়স? কতদিন আগে মারা গেছে? 3 মাস। কিভাবে কিসে মারা গেছে? দেখুন, আমি আপনাকে একটাই কথা বলছি, পুত্র শোক বড় শোক, যে এই শোক পেয়েছে সে বুঝতে পারে। আমি আপনাকে সমবেদনা জানাচ্ছি। তারপর আপনাকে আমি একটাই প্রশ্ন করব, আপনি আমাকে বলবেন কি আপনার বাড়িটা কিসে, মানে পাকা বাড়ি না এমনি কাঁচা বাড়ি? আমাদের বাড়ি হচ্ছে ইট দিয়ে বাড়ি, আপনার চাঁদা দিয়ে আপনি 10 ইঞ্চি। আচ্ছা, ঠিক আছে। এবার আপনি একটা জিনিস দেখুন, আপনার একদম জমির যে সেন্টার, আপনি যদি জমির যে সেন্টার, জমির যে মানে মাঝখানটা একদম, আপনি যে জমিটাতে বাড়ি করে আছেন সেটা ঠিক সেন্টারে কোনো পিলার বা কোনো ওয়াল হয়েছে কিনা, পিলার বা ওয়াল আছে কিনা দেখুন মধ্যিখানে সেন্টারে। আমাদের বাড়ির মধ্যিখানে, একদম মধ্যিখানে পিলার বা এ আছে না? দেখুন কি অদ্ভুত। আচ্ছা, আপনি একটা না না, আপনার বাড়ির ভেতরে আমি বলছি, ওই জায়গাটা কি কোনো বাড়ির যে ব্রহ্মস্থান দেওয়াল এরকম কিছু আছে কিনা বলুন। ব্রহ্মস্থানে মাঝখানে বাড়ির মিডিলে আছে? তাহলে এটাকে সরাবার ব্যবস্থা করুন। আপনাদের বাড়িতে মানে একটা কথা আমি বলে দিচ্ছি, প্রত্যেকের মোটামুটি পেটের একটা প্রবলেম আছে, ঠিক আছে? পেটের সমস্যা, পেটের সমস্যা, এবং আরো একটা সমস্যা আছে, সেটা হচ্ছে মাথা যন্ত্রণা হওয়ার। হয় কি আপনি কোন একদম বাস্তুবিদকে আপনার জমিতে নিয়ে গিয়ে দেখান, আপনি তারপরে আপনি যা খরচা করেন বাড়িটাকে রেকটিফাই করুন, আদারওয়াইজ কিন্তু আপনার যেটা হতে পারে মাথার প্রবলেমের জন্য আপনাদের আরো কেউ অসুস্থ হতে পারেন। পরে যোগাযোগ করার জন্য রেড বক্সে নাম্বার দুটো লিখুন, আমাদের এখানে আমাদের মোবাইল নাম্বারে করলে হবে না, চ্যানেলের নাম্বারে, আপনারা কিন্তু ওই নাম্বারে করুন, রেড বক্সের নাম্বারে। কে আছেন এবার বলুন? হ্যালো, ভালো আছে? হ্যাঁ, হ্যালো, বলুন। কোথা থেকে? কোথা থেকে? এটা কোথায়? ইটাহার কোন জেলা? উত্তর দিনাজপুর। বাপরে বাপ, রায়গঞ্জ, রায়গঞ্জ অনেক দূর। আচ্ছা, কি নাম, কি নাম আপনার? আমার নাম তো অনিতা রায়, আমার ছেলের নাম, ছেলের জন্য। কি সমস্যা, চাকরি বাকরি? আমি বাস্তুর দিক থেকে আপনাকে একটা প্রশ্ন করছি, আপনার বাড়ি কি পূর্বমুখী, মানে আপনি যখন বাড়ির থেকে রাস্তায় পা দিচ্ছেন তখন কি পূর্ব দিকে পূর্বমুখী বাড়ি আপনার? পূর্বমুখী বাড়ি? কোন দিকটা শুচ্ছে ছেলে? শোয়ার সময় বেডরুম কোথায়? কোন দিকটা, কোন দিকটা বলুন একটু, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, উত্তর, কোন দিকে? আচ্ছা, যাই হোক, ওকে ওই ঘরের, একটাই তো ঘর? হ্যাঁ হ্যাঁ, ওই ঘরের
উত্তর পশ্চিম কোণে ওকে দক্ষিণ দিকে মাথা দিয়ে শোয়াবেন, দক্ষিণ দিকে মাথা দিয়ে শোয়াবেন, যে রুমে ও আছে সেই রুমের উত্তর পশ্চিম কোণে দক্ষিণ দিকে মাথা দিয়ে শোয়াবেন, ঠিক আছে? হ্যাঁ, এটা এটা দক্ষিণ দিকে মাথা দিয়ে শোয়াবেন, আর পারলে কারোর সাথে পরামর্শ করে নিন। আমাদের টয়লেটটাকে আমরা কিন্তু সপ্তাহে একদিন ধুই, আপনি দেখবেন আমার কথা মিলিয়ে নিন, জাস্ট মানে 45 days আমাকে টাইম নিন, আপনারা কালকে সকাল থেকে ঘুম থেকে উঠে আগে আপনার টয়লেটটা কেন ঝকঝকে পরিষ্কার রাখবেন, কোনো যেন মাকড়সার জাল না থাকে, কোনো ময়লা না থাকে, আপনি টয়লেটটাকে পরিষ্কার করুন ঘুম থেকে উঠে আগে, প্রতিদিন সকালবেলা, আগে ওই যে সারাদিনের পর দুপুরবেলা চান করুন তখন নয়, ঘুম থেকে ভোরবেলা উঠে আপনারা পরিষ্কার টয়লেটটাকে পরিষ্কার করুন। আপনারা বাস্তু টিপস দিয়ে দিলেন তো, হ্যাঁ, আপনারা আপনারা আফটার 45 ডেজ আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ডেভেলপমেন্ট হচ্ছে কি না হচ্ছে। রেড বক্সের নাম্বার খোলা রইল, এবার কথা বলবেন 9339775669 9804322669, আবার দেখা হবে পরের অনুষ্ঠানে, প্রজাকে ধন্যবাদ, শেষ করলাম।